তোমার নাম কি? রজনীকান্ত নাহ। এটা কোন স্কুল? মদনমোহন পল্লী। জেবি স্কুল। তোমার পিছনে এটা এটাকে জাতীয় পতাকার ইয়া? হ্যাঁ। এখানে আজকে সকালে কি প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে? ফ্ল্যাগ উঠেছিল। তো তোমরা কখন দেখছো ফ্ল্যাগটা নামায় আছে? আমরা মাঠে এসেছিলাম তিনটার সময় খেলার জন্য, ওই সময় দেখেছি যে ফ্ল্যাগটা নেই। তিনটার আগে মানে ফ্ল্যাগটা নামায় আছে। কে নামাইছে দেখছো নি? না। স্কুলের এখন শিক্ষকরা আছেন? স্কুলে স্কুলে নেই এখন পর্যন্ত, কেউ আইছে নি? না, কেউ আইছে। তোমাদের মানে এটা দেখে কি মনে হয়েছে? এমন দেখে তোমাদের কি অনুভূতি হয়েছে? মানে এটা দেশের ফ্ল্যাগ লাগাইছিল কিন্তু এটা টাইমের আগেই খুলে লাগাইছে, কি মনে হয় তোমরা? এটা একটা ধরেন দেশের অপমানিত আছে, বা মানে জাতীয় পতাকার অপমানিত হয়েছে, জাতীয় পতাকার অপমানিত আছে। আমরা থেকে ছোটরা কি শিখবো? এখন থেকে এখন তো সতর্ক না, ছাত্রারাই এরকম আর কি। স্কুলের হেডমাস্টারের নাম কি জানো? না। তোমার নাম কি? জয় দাস। তোমার পিছনে এটা কোন স্কুল? মদনমোহন পল্লী জেবি স্কুল। তুমি কোন ক্লাসে পড়ো স্কুলের? টুতে। আজকে সকালে কি এখানে পতাকা উঠাইছে? হ্যাঁ। তোমরাও আসিলা? এই পতাকা কে উঠাইছে? দেবব্রত। তো ফ্ল্যাগটা কটার সময় নামাইছে আজকে? তিনটা। তিনটার সময় তুমি আসিলা? কে নামাইছে ফ্ল্যাগটা? বর্ষানী আর সরস্বতী। স্কুলের স্টুডেন্ট মানে হেরারে কইছে তিনটার সময় নামার লাগে? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? নয়ন দেবনাথ। তোমার পিছনে এটা কোন স্কুল? মদনমোহন পল্লী জেবি স্কুল। তুমি কি স্কুলে পড়ো? তোমার না এই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে। তো আজকে কি কেনে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে? ফ্ল্যাগ তুলছে? কে তুলছে? মানে তোমরাও আছিলা? তো এখন এখন কটা বাজে? পতাকাটা কোন সময় থেকে নাই? কটার থেকে নাই? তোমরা এখানে খেলতে আসছো কটায়? হ্যাঁ, মানে তিনটার সময় জাতীয় পতাকা নামে লাগছে। আপনার নাম কি? অঙ্গনাদি সেন্টার। এখন কটা বাজে? আপনি কি করেন এখানে? এখানে কিছু করি না, ওই পতাকা নামাতে বসে আর কি। আপনি তুলছেন ফ্ল্যাগটা? না। কে তুলছে? তুলছে তো দিদিমণি। আমি দিদিমণির নাম কি? এইভাবে নিছেন, এটা কি দড়ি দিয়ে ফেসা লইছেন? যে এইভাবে তো নেওয়া যায়? আপনার জানেন তো এটা একটা ভারতের জাতীয় পতাকা, কত সম্মান করে দিছে। এখন বাজে তিনটা, আপনি এখনই তিনটার সময় তো বহরা চুকেছে। কটা বাজছে এখন? এখন তিনটা ৪৮ বাজে। আমরা তো জাস্ট এক্ষুনি আইসি, এর আগেই তো আমরা নামাই লাইছেন দেখতেছি, নামাইয়া মাটির মধ্যে।